হ্যালো বন্ধুরা, অবশেষে খুশির সংবাদ আসলো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। তো এই মৌসুমে ইস্ট বেঙ্গল কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনের হাত ধরে কিন্তু সাফল্যের খুব একটা মুখ দেখতে পায়নি ইস্ট বেঙ্গল সমর্থকরা। আর সেই কারণেই মৌসুম শেষে ইস্ট বেঙ্গল দল থেকে কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনের বিদায় চাইছে অধিকাংশ সমর্থকরা। আর যেমনটা খবর, সমর্থকদের দাবি অনুযায়ী এবার দল থেকে স্টিভেন কনস্ট্যান্টাইনের বিদায় কিন্তু প্রায় কার্যত নিশ্চিত হয়ে গেছে। তো আজ ইস্ট বেঙ্গল দলের অ্যাসিস্ট্যান্ট কোচ থোরহাল্লুর সিগেইটসন নিজের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছে যে তিনি ইস্ট বেঙ্গল দল থেকে বিদায় নিয়ে নিয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, এবার কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনের বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা বড় খুশির খবর সেটা বলাই যায়। তো যেমনটা জানা যাচ্ছে, সুপার কাপের আগে স্টিভেন কনস্ট্যান্টাইনকে ছেড়ে দিতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং সুপার কাপে ইস্ট বেঙ্গলের রিজার্ভ দলের হেড কোচ বিনো জর্জকে দায়িত্ব দেওয়া হতে পারে সুপার কাপে দলকে পরিচালনা করার জন্য। সুতরাং এখন এটাই দেখার বিষয় হবে, বিনো জর্জ সুপার কাপে দলকে কতটা সাফল্য এনে দিতে পারে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আগামী মরশুমের জন্য ইস্ট বেঙ্গল দলে কোন কোচকে নিয়ে আসলে সব থেকে ভালো হবে। তো এটাই ছিল আজকের ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা লেটেস্ট নিউজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।